আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। শুরুতেই দেখতে পাচ্ছেন আজ মালয়েশিয়ার আবহাওয়া অনেক ভালো, আলহামদুলিল্লাহ। এর আগে আমি যেই ভিডিওটা আপলোড করেছিলাম সেই ভিডিওতে আপনারা দেখতেই পেয়েছেন আপুরা এসেছে। তো আমি সেই ভিডিওতে কিছু অংশ দেখিয়েছিলাম আর আজকের ভিডিওতে বাকি অংশ দেখাবো। তো আপুর সাথে আমার কথা হয়েছিল, আপুর বাজার করার কথা আছে, এই জন্য আপুকে তাড়াতাড়ি আসতে হবে। তো যে কোনো কারণবশত আপুর আসতে দেরি হচ্ছে, তো ভাবলাম আপু আসার আগে যতটুকু সম্ভব আমি রান্নাবান্না করি, তাহলে আপু আসলে আপুর সাথে বসে বসে গল্প করতে পারবো। তো আজ আমি আপুকে পুঁইশাকের ফুল বা মিচুরি খাওয়াবো, এই কারণে আমাদের পুঁইশাক গাছ থেকে পুঁইশাকের ফুল কেটে নিচ্ছি। তো পুঁইশাকের ফুল আর পুঁইশাকের পাতা কেটে নিয়ে আমি রুমে চলে এসেছিলাম, আর রান্না করার জন্য আমি ছোট ছোট টুকরা করে পরিষ্কার করে কেটে নিয়েছি। পুঁইশাকের ফুল কাটার সময় আমি পেঁয়াজ, রসুন আর আদার খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি পেঁয়াজ কুচি করে নিব, রসুন, আদা আর কাঁচামরিচ ব্লেন্ড করে নিব। একসাথে ব্লেন্ড করলে রান্না করতে সুবিধা হয়। তো রসুন, আদা, কাঁচামরিচ ব্লেন্ড করে নিয়েছি, এখন আমি রান্না বান্না করব। তো আমি ভাইয়াকে সারপ্রাইজ দিতে চাই। তো আমি অনেক দিন আগে আপুর একটা ভিডিও দেখেছিলাম, ভিডিওতে আমি শুনেছিলাম ভাইয়া বিফ স্টেক খেতে চাই। তো বিফ স্টেক কী জিনিস আমি সত্যি বলতে জানতাম না, তো আমি ইউটিউবে সার্চ দিয়ে দেখেছিলাম। তো ভাবলাম আমি ভাইয়াকে সারপ্রাইজ করব, তো দেখি ভাইয়া সারপ্রাইজ হয় কি না। তো বিফ স্টেক করার জন্য আমি 2 টুকরা গরুর গোশ নিয়েছি, এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে কেচে নিচ্ছি বা ছিদ্র ছিদ্র করে নিচ্ছি। তো কেচে নেওয়া হয়ে গিয়েছে, আমি একটা হামানদিস্তা নিয়েছি, হামানদিস্তার মধ্যে কালো গোলমরিচ দিয়ে দিচ্ছি, গুঁড়া করে নিব। তো ভাইয়া কিন্তু আমাকে আপনি করে বলে, তো আপনি করে বললে আমার যেন কেমন একটা লাগে। তো ভাইয়াকে সারপ্রাইজ দেওয়ার পরে ভাইয়া যদি সারপ্রাইজ হয়, আমার ভাইয়ের কাছে অনুরোধ থাকবে ভাইয়া যেন আমাকে তুমি করে বলে। ভাই কখনো বোনকে কি আপনি করে বলে? আপনারাই বলুন তো। তো যাই হোক, গোলমরিচ গুঁড়ো করা হয়ে গিয়েছে, এখন আমি এক সাইডে গোলমরিচ গুঁড়া নিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি অলিভ অয়েল। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিব লেবুর রস। স্টেক বানানো খুবই সহজ আর খুবই কম সময় লাগে, তবে এই রান্নাটা অনেক কঠিন কাজ। কী জন্য কঠিন কাজ সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন, আর যারা জানেন তারা তো জানেন। তো এখন দিয়ে দিলাম সস। এখন সবগুলো উপকরণ আমি ভালোভাবে গোশের টুকরার সাথে মিশিয়ে নিব। আমরা তো গরুর গোশ রান্না করতে গেলে অনেক সময় ধরে রান্না করি, আর স্টেক রান্না করতে 8 থেকে 10 মিনিট সময় লাগে আর না ঢেকে রান্না করতে হয়। তাহলে চিন্তা করুন যে কত কঠিন একটা রান্না, সহজেই রান্না হয়ে যায়, কম উপকরণ লাগে, কিন্তু অনেকটা কঠিন একটা রান্না, যে সিদ্ধ হয়েছে কি না, রান্না হয়েছে কি না। তো যাই হোক, এখন আমি ম্যারিনেট করে 1 ঘন্টা এভাবেই রেখে দিব। তো 1 ঘন্টা হয়ে গিয়েছে আমি ম্যারিনেট করে রেখেছি। এর আগে আমি কখনো স্টেক বানাইনি, জানি না কেমন হবে, কেমন যেন ভয় ভয় লাগতেছে। তবে আমার বিশ্বাস ভালোবেসে কিছু বানালে ভালোই হয়। তো বিসমিল্লা বলে শুরু করি। তো একটা পাত্রে আমি পরিমাণ মতো বাটার দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে অলিভ অয়েল দিতে পারেন, তবে আমি অলিভ অয়েল দিয়ে ম্যারিনেট করেছি, এই কারণে অলিভ অয়েল না দিয়ে বাটার দিলাম। এখন আমি গোশের টুকরা দিয়ে দিচ্ছি। শুরুতেই বলেছি যে এটা ঢাকনা না দিয়ে রান্না করতে হয়, আর 1 পাশ 4 মিনিট আর 1 পাশ 4 মিনিট, এভাবে 8-10 মিনিটে রান্নাটা শেষ করতে হয়। তো আমি এটা শেষ করি। তো বিফ স্টেক আমি বানাতে পেরেছি, তো খাওয়ার পরে বোঝা যাবে কেমন হয়েছে। তো এর আগের বার আপু যখন এসেছিল আপুর সাথে গল্প করতেছিলাম, তো আপু বলতেছিল এর পরের বার আসলে আর পোলাও বা বিরিয়ানি করবা না, একটু ডাল ভাত করো। তো ভাবলাম যে আজকে তাহলে টক ডাল রান্না করি,
আর কিছু ভর্তা বানাই। তো ভর্তা বানাবো হচ্ছে আমি বেগুন ভর্তা আর কাঁচা আম দিয়ে টক ডাল রান্না করব। কাঁচা আমের টক ডাল খেতে অনেক মজা লাগে। আর বিলেতি ধনে পাতার ভর্তা করব, আলু ভর্তা করব আর ডিম ভর্তা করব। তো আপুরা কিন্তু এখনও আসেনি, আজকে মনে হয় সকালের খাবার বা সকালের নাস্তা করতে হবে 12টা 1টার দিকে, তাহলে দুপুরের খাবার খাবো কখন চিন্তা করুন। তো যাই হোক, আমি আস্তে ধীরে সবগুলো রান্না করে নিচ্ছি, তবে ভর্তাটা যখন খাবো তার কিছু সময় আগে করব। তো ওই দিকে আমি এক চুলায় ডাল সিদ্ধ করতে দিয়েছি আর এক চুলায় গরুর গোশত রান্না করতেছি। তো বিফ স্টেক তো রান্না করা হয়ে গিয়েছে বা তৈরি করা হয়ে গিয়েছে। তো এখন আমি বেগুন পুড়িয়ে নিব। বেগুন পুড়িয়ে ভর্তা করলে খেতে অনেক মজা লাগে। তো আমি বেগুনের গায়ে সামান্য তেল মাখিয়ে নিচ্ছি। কে কীভাবে বেগুন ভর্তা করেন আমি তো জানি না, আমি যেভাবে করি সেভাবেই করতেছি। তো ডাল সিদ্ধ করা হয়ে গিয়েছে, এখন সেই চুলায় আমি বেগুন পুড়িয়ে নিব। আর গোশও প্রায় হয়ে গিয়েছে। তো বেগুন পোড়ানো হয়ে গিয়েছে, বেগুন আমি এখন ভর্তা করব না, সবগুলো ভর্তা আমি একসাথে করব। তো টক ডাল রান্না করার জন্য আমি ডাল সিদ্ধ করে নিয়েছি আর ডাল সিদ্ধ করার পরে আমি বেগুন ভর্তা করার জন্য বেগুন পুড়িয়ে নিয়েছি। তো এক চুলাই এখন আমি গরুর গোশত রান্না করতেছি আর এক চুলাই পুঁই শাকের ফুল সিদ্ধ করতে দিয়েছি। তো গরুর গোশত রান্না করা হয়ে গিয়েছে আর পুঁই শাকের ফুল সিদ্ধ করা হয়ে গিয়েছে। তো এখন আমি ভর্তা বানাবো। ভর্তা বানানোর জন্য আমি শুকনা মরিচ ভেজে নিচ্ছি। আমি আলু ভর্তার মধ্যে শুকনা মরিচ দিব আর বাকি যেই ভর্তাগুলো করব তার মধ্যে কাঁচা মরিচ দিব। শুকনা মরিচ বেশি খাওয়া শরীরের জন্য ভালো না। তো শুকনা মরিচ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি শুকনা মরিচ একটা পাত্রে উঠিয়ে নিব। তো শুকনা মরিচ উঠিয়ে নিলাম, আমি পাত্রে আবারও তেল দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি আর রসুন কুচি। তো পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিয়েছি, এখন আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজ কুচি আর রসুন কুচি লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি আস্ত জিরা। তো এখন আমি ভেজে নেওয়া পেঁয়াজ রসুন আর আস্ত জিরা রান্না করা ডালের মধ্যে দিয়ে দিব। তো আমি রান্না করা ডালের মধ্যে পেঁয়াজ রসুন আর আস্ত জিরা দিয়ে দিয়েছি। অনেকে এটাকে তেলে দেওয়া বলে, আবার অনেকে ফোড়ন দেওয়া বলে। তো ফোড়ন দেওয়া হয়ে গিয়েছে, এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। তো পাত্রে আমি আবারও তেল দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন কুচি। আমি পেঁয়াজ আর রসুন কুচি লাল লাল করে ভেজে নিব। তো পেঁয়াজ রসুন ভাজা হয়ে গিয়েছে, এখন আমি সিদ্ধ করে রাখা পুঁই শাকের ফুল ভেজে না পেঁয়াজ রসুনের মধ্যে দিয়ে দিচ্ছি, এখন নাড়াচাড়া করে মিশিয়ে নিব। তো বাইরে আমি আওয়াজ শুনতে পাচ্ছি, মনে হয় আপুরা চলে এসেছে। তো আপুরা চলে আসলে এখন সকালের নাস্তা করব। তো আমি শুরুতেই বলেছি আমি ভাইয়াকে সারপ্রাইজ দিতে চাই। সারপ্রাইজ পাওয়ার পরে ভাইয়ার অনুভূতি কেমন হয় সেটা তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আমি ওখানে বাড়তি কোনো ভয়েস দিব না, রিয়েল ভয়েস রাখব। আমার পুরো আইডিয়াই নাই ভাই, আমাকে সারপ্রাইজ দিবে এটা আমার কোনো আইডিয়া নেই। আমি ভাজার আওয়াজ পাইলাম তো ডিম ভাজি টাইপ কিছু হয়। ডিম ভাজি এসে সারপ্রাইজ দিবে না সেটাই তো, তাহলে কি হতে পারে, কি ভাজি হতে পারে, কিছু একটা ভাজি। তো শান ভাই আর জন্য সারপ্রাইজ হচ্ছে, তো শান বাইরে যাবে মধ্যে কি আছে, গাড়ি খেলো বসে বানাবো দাদা। তো শান এর মধ্যে কি আছে বলো তো, ভালো ভালো কি আছে বাবার জন্য সারপ্রাইজ, কি বলো তো, কি সারপ্রাইজ বাবার জন্য, খেলনা দেখি পারি নাই, আমি পারি নাই, চেষ্টা করছি। ভাইয়া স্টেজে আসার অনেক দিনের
তো ভাইয়া সত্যি সারপ্রাইজ পেয়ে সারপ্রাইজ হয়েছে। তো দেখতেই পেলেন এক একজনের মনে এক এক রকম অনুভূতি ছিল। আপু তো জানতোই না কি তোষানের মনে এসেছে খেলনা, আর ভাইয়া তো কত কিছুই বলল। তো যাই হোক, ভাইয়া যে সারপ্রাইজ হয়েছে আর আমরা যে ভাইয়াকে সারপ্রাইজ দিতে পেরেছি আমরা অনেক খুশি হয়েছি। আর ভয়েসটা যেহেতু পরে দিচ্ছি এইখানে, তাই বলতে পারতেছি ভাইয়া কিন্তু ভাইয়ার কথা রেখেছে। ভাইয়া আমাকে একবারও আপনি বলেনি, তো আমি অনেক খুশি হয়েছি। তো আমরা সকালের নাস্তা করেছি অনেক দেরি করে, এই কারণে দুপুরের খাওয়া দাওয়াও করতে হবে অনেক দেরি করে। তো আমি আপুকে বলেছিলাম যে আপু আমি তো সালাদ বানাচ্ছি, তো তুমি একটু খাবারের ভিডিওটুকু করে দাও। তো আপু খাবারের ভিডিও করেছে আর অনেক সুন্দর করে ভয়েস দিয়েছে, এই কারণে আমি আর বাড়তি কোনো ভয়েস দিইনি। আপু কী কী বলেছে সেটা তো আপনারা শুনতেই পাবেন। আপনারা তো জানেন আমরা তাসলিমার এখানে এসেছি। তো আমি ভাবলাম যে তাসলিমা কী কী আয়োজন করেছে একটু আমি আপনাদেরকে দেখাই। আসলে আমি ওর বাসায় এমনিই আসি, আমার আসার কোনো কারণ লাগে না। মানে বোন থাকলে বোনের বাসায় যেভাবে যায় বা ভাই বোনের বাসায় যেভাবে যায় সেম ওই রকমই। তো এই যে এটা আম ডাল রান্না করেছে তাসলিমা আমাদের জন্য, আলহামদুলিল্লাহ। আমি ওকে আগেই বলেছি যে তাসলিমা আসবো নর্মালি, পোলাও বিরিয়ানি করবা না, কোনো হাবিজাবি না, নর্মাল ভাত খাবো। তো নর্মাল ভাতের সাথেও এত কিছু করেছে, এখানে ভর্তা আছে, আলু ভর্তা, ডিম ভর্তা, বিলাতি ধনে পাতা ভর্তা, বেগুন ভর্তা, তারপরে গরুর মাংস আলু দিয়ে করেছে, তারপরে এটা হলো তিত মুরগি বলে মালয়েশিয়ান মুরগির একটা জাত, আর এটা হলো পুঁই শাক, পুঁয়ের ফল সহ এটা পুঁই শাক, আর এখানে তো দেখলেনই আম ডাল, আর ওইটা হলো সালাদ। সালাদে কী লবণ দিচ্ছে ওইটা হলো পিঙ্ক সল্ট বলে এটাকে, এই সল্টটা অনেক ভালো। তো আমরা এখন খাওয়া দাওয়া করতে বসবো। আর আমার এই যে তুত্তুর 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 করে হেঁটে বেড়াচ্ছে, সে হাঁটা শেখার পর থেকে খালি তুত্তুর করে হেঁটে বেড়ায়। তো এই আর কি খাওয়া দাওয়ার আয়োজন, আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়া করি তাহলে। তো আপনারা আপুর মুখেই শুনতে পেলেন যে আমি কি কি রান্না করেছি, আর দেখতেও পেয়েছেন। কিন্তু আপু কিন্তু একটা জিনিস বলেনি যে ভর্তার মাঝে কি খাবার আছে। আপু আপুর ভিডিওতেও বলেনি, আমার ভিডিওতেও বলেনি, ভর্তার মাঝে যেই খাবারটা আছে সেটা হচ্ছে আপুর হাতে বানানো আমের আচার। তো আপু আমের আচার বানিয়েছিল, আপুর কাছে খেতে চেয়েছিলাম, আপু নিয়ে এসেছে। তাবিবের কিন্তু অনেক জিদ বা অনেক রাগ, ও আমার সামনে পড়ে গিয়েছে, আমি ওকে ওঠানোর চেষ্টা করতেছি, ও উঠবেই না, দেখতেই তো পাচ্ছেন কত জিদ করতেছে। তো যাই হোক, এখন আমরা দুপুরের খাওয়া দাওয়া করব, আবারও পরে কথা বলতেছি। তো খাওয়া দাওয়ার পরে এখন আপু ড্রাইভিং শিখবে, তো আপুকে গাড়ির দরজা খুলে গাড়িতে উঠিয়ে দিচ্ছে আপুর বড় ছেলে। এর থেকে বড় পাওয়া জীবনে কি হতে পারে বলুন তো। তো আমি যখন ভিডিও এডিটিং করতেছিলাম আপুর এই হাসিটা দেখে আমার কি মনে হচ্ছিল জানেন, যে ছোট বাচ্চারা খেলনা পেলে যেমন খুশি হয়, আপু গাড়ির স্টিয়ারিং ধরতে পেরে ঠিক ততটা খুশি হয়েছে। আমি এই কথাটা বললাম আমার মন থেকে এসেছে এই কারণে, অনেকে এই কথাটা শুনে ভাবতে পারেন আমি ফাতেহা নাজনীনকে তেল দিচ্ছি। তো আপনাদের কাছে ফাতেহা নাজনীন, কিন্তু আমার কাছে আমার বোন, তো আমার বোনকে নিশ্চয়ই আমি তেল দিব না। তো এখন আমি আপনাদেরকে রিয়েল ভয়েস শোনাবো, আশা করতেছি আপনাদের কাছে ভালো লাগবে। শিক্ষক আর শিক্ষার্থী, তুই হচ্ছে বেস্ট ড্রাইভিং কার ইন দ্য ওয়ার্ল্ড। ড্রাইভিং কার না, ড্রাইভার ইন দ্য ওয়ার্ল্ড। ইউ আর দ্য বেস্ট ড্রাইভার ইন দ্য ওয়ার্ল্ড। এটা খাবারের ক্ষেত্রে ঠিক আছে, এখন কেবল প্রশিক্ষণ চলতেছে। এসব তারপর তো রিয়েল ভয়েস শোনার পরে কার কাছে কেমন লেগেছে আমি জানি না, তবে আমি যতবার শুনেছি হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে গিয়েছে। ভাইয়া ভিডিও করেছে, আমিও ভিডিও করেছি, ভাইয়ার ভিডিওতে ভাইয়ার কথা ক্লিয়ারভাবে এসেছে, আমার ভিডিওতে আমার কথা ক্লিয়ারভাবে এসেছে।
তো আমি আর ভাইয়া বাইরে থেকে বুঝতে পারতেছিলাম যে কিছু একটা হচ্ছে। তবে আপুকে পরে জিজ্ঞাসা করলাম, তোমার কি ভয় করেছে? আপু বলল, আমি কিছু বুঝতেই পারিনি। তো বাইরে থেকে ভাইয়া বেরেক বেরেক বলে চিল্লাচ্ছে আর আমি মাগো মাগো বলে চিল্লাচ্ছি। তো যাই হোক, আপু এখন গাড়ি চালানো শিখবে, আপু গাড়ি চালানো শিখুক আর আমি বিকালের নাস্তা রেডি করি, কারণ গাড়ি চালানো শেখার পরে তো খিদা লেগে যাবে, তাই না? খেতে হবে। তো আমি বিকালের নাস্তায় ছোলা ভুনা করতেছি বা ভাজি করতেছি আর পেঁয়াজি বানাবো। পেঁয়াজি বানানোর জন্য ডাল ব্লেন্ড করে নিয়েছি, কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর এখানে শসা কুচি করেছি, এখন ধনে পাতা আর টমেটো কুচি করব। তো এইদিকে ছোলা ভুনা করা হয়ে গিয়েছে, এখন আমি পেঁয়াজি ভেজে নিচ্ছি। তো তোষানের সাথে তোষানের মামার সম্পর্ক কেমন, ওরা দুজন দুজনকে কতটা ভালোবাসে, এটা তো মুখে বলে বোঝাতে পারবো না, আর এটা মুখে বলে বোঝানোর মতো কিছু না। তোরা দুইজন যখন একসাথে হয়, একে অপরকে পেলে কতটা খুশি হয়, কতটা আনন্দে সময় কাটায়, তার সামান্য কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করতেছি। তো দেখতেই পাচ্ছেন, তারা অনেক আনন্দে সময় কাটাচ্ছে। ভবিষ্যতে আমরা কে কোথায় থাকবো জানি না, কাছ থেকে কখনো ছুঁয়ে দেখতে পারবো কি না জানি না, তবে আল্লাহর কাছে সবসময় দোয়া করি আমরা যেন একে অপরকে সবসময় মন থেকে ছুঁয়ে দেখতে পারি। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সম্পর্কগুলো যেন এমন থাকে। তো রাত হয়ে গিয়েছে, এখন আপুরা চলে যাবে, আর আপুরা চলে যাওয়ার জন্য গাড়িতে বসে আছে। তো আমরা যখন একসাথে হই তখন কিন্তু আমাদের কথা শেষ হয় না। তো দেখতেই পাচ্ছেন, আপুরা চলে যাচ্ছে, তারপরেও তোষানার তোষানের মামা গল্প করেই যাচ্ছে। তো যাই হোক, আপুরা চলে যাচ্ছে, এখন আর কথা না বলি, পরে আবারও কথা বলবো। তো কালকে রাতে আপুরা চলে যাওয়ার পরে মনটা খারাপ হয়ে গিয়েছিল, ভালো লাগতেছিল না, এই কারণে আর ক্যামেরাটা ওয়ান করা হয়নি। আর যেহেতু ক্যামেরাটা ওয়ান করিনি, এই কারণে আপনাদের কাছ থেকে বিদায় নেওয়া হয়নি। তো এখন আমার এইখানে সকাল, ভাবলাম আপনাদের কাছ থেকে বিদায় নিই। তো কিছুদিন আগে যখন তাবিবের জন্মদিনে আপুদের বাসায় গিয়েছিলাম, আপু তাবিবের কেক কিনতে গিয়েছিল, সেইখান থেকে একটা কেক নিয়ে এসেছিল, সেই কেকটা খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল, আপুকে বলেছিলাম। তো কালকে যখন আপু এসেছে, ওই কেক আমাদের জন্য নিয়ে এসেছে। তো ভাবলাম আজকে সকালের নাস্তা করব, কেক আর চা, আর সাথে ঘরে কিছু ফল আছে, আজকে একটা হেলদি ব্রেকফাস্ট করব। আমি সকালে সাধারণত কিছু খাই না, তবে আজকে ভাবতেছি, আজকে যেহেতু খাবো একবারে সবই খাবো, খাই না তো এক দুই সপ্তাহের খাবার একবারে খেয়ে নিব। তো এখন আমি চা জাল দিব বা চা বানাবো, বানিয়ে সকালের নাস্তা করব। তো চা জাল দেওয়া হয়ে গিয়েছে, দেখতেই পেলেন আমি চা কিভাবে বানিয়েছি। তো এখানে আমি নিয়েছি ফল, ফলের মধ্যে আছে লেবু, ছোট ছোট লেবু, এটা কিন্তু কমলা লেবু, ছোট ছোট কমলা লেবু, এটা আনার, বেদানা বা ডালিম, যে যেভাবেই বলেন না কেন, আর এখানে আছে আপেল। তো এই তিন রকম ফল কেটে নিয়েছি। আর এই সেই বিখ্যাত কেক, যে কেক আমাকে মুগ্ধ করেছে, আমি সাধারণত কোনো জিনিস খেয়ে বলতে পারি না, এটা অনেক মজা, কেন তা জানি না, যে আমার মুখ থেকে আসে না, এটা অনেক মজা। তবে এই কেকটা যেহেতু একবার বলেছি অনেক মজা, আপু দ্বিতীয়বার খাওয়াবে না, তাই কি কখনো হয়? তো আপু দ্বিতীয়বারের জন্য কেক নিয়ে এসেছে, ইনশাল্লাহ পরবর্তীতে আবারও এই কেক খাবো। তো এখানে তো দুইটা কেক আছে, তো এখানে ফল নিয়েছি, চা আছে, যেহেতু সকালে সেভাবে নাস্তা করি না, বেশি একবারে খেতে পারবো না, তো এই কেকটা পরে খাবো, এখন আপাতত এটাই খাই। ও, আরেকটা কথা, অনেকের আবার মনে হতে পারে
যে আমি প্লেটে যেই কেকটা নিয়েছি সেই কেকের কিছু অংশ কোথায় চলে গেল। কিছুক্ষণ আগে আমার বর সকালে নাস্তা করেছে, তো ওখান থেকে সামান্য কেক খেয়েছে আর বাকিটা এখন আমি খাবো। তো ভাবতেছি কেক আর চার সাথে কি ফল খাওয়াটা ঠিক হবে, মনে হয় হবে না। তো এখন কেক আর চাটা খাই, পরে ফল খাবো ইনশাল্লাহ। তো আমি খাওয়া দাওয়া করি আর আজকের মতো আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিই। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।